মুর্শিদাবাদে প্যান্ডেলে আল্লাহ হু আকবার কেন্দ্র করে, আচ্ছা, পাঁচ দিন ধরে ইন্টারনেট বন্ধ। এই ব্যাপারে দেখুন সরকার কারা করেছে জানি না, যে লিখেছে মারাত্মক একটা অপরাধ করেছে। শুনলাম আমি কিছু মানুষকে অ্যারেস্ট করা হয়েছে, তবে সব থেকে প্রথমে প্যান্ডেলওয়ালাকে অ্যারেস্ট করা দরকার, লাইটওয়ালা যিনি ডেকোরেটর আছে, যে তুমি যে লাইটটা লাগালে এর পেছনে বড় মাথাটা কে আছে, এটা কিন্তু কম্পিউটারে টাইপ করা হয়েছে, তারপরে ওইখানে ফিট করা হয়েছে, ওই ডেকোরেটরকে আগে অ্যারেস্ট করতে হবে পুলিশের। এবং আমি মুসলিম দিকে বার্তা দেবো, শান্তি বাজাই রাখুন, প্রশাসনের ওপরে আস্থা রাখুন, সরকারের ওপরে আমরা ন্যায় বিচার চাই যে করেছে, এবং এটার জন্যে গোটা কমিউনিটি দায়ী নয়, এটার জন্যে গোটা হিন্দু কম দায়ী নয়, যারা করেছে তারা অপরাধী। এটার মানে এটা নয় আপনি মন্দির ভাঙচুর করবেন, কারোর ঠাকুর ভাঙচুর করবেন, কারো প্যান্ডেলে আগুন দিবেন, এটা ইসলাম স্বীকৃতি দেয় না। আপনি প্রতিবাদ করুন, আল্লাহর নামে বলেছে। তো আপনি যদি বলেন হুজুর প্রতিবাদটা কি করবো, আরে তার লেগে বদদোয়া করুন প্রতিবাদ, তার লেগে থানায় গিয়ে প্রোটেক্ট করুন প্রতিবাদ, তাকে অ্যারেস্ট করার কথা বলুন প্রতিবাদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেঈমান কাফেররা গালি দিয়েছে না দেয়নি, কথা বলেন? তয়েফের মাটিতে নবীজিকে রক্তাক্ত করা হয়েছে না হয়নি? তারপরেও নবীজি তাদের জন্য দোয়া করেছেন না বদদোয়া? দোয়া করেছেন। আমাদেরকে দোয়া করতে হবে এই কাজ যিনি করেছেন আল্লাহ তাকে হিদায়ত দাও, জোরে বলুন আমিন। যদি তার তকদিরে হিদায়ত লেখা না থাকে, আল্লাহ তাকে তুমি দুনিয়ায় আখিরাতে ধ্বংস করে দাও, বলুন আমিন। বাকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় করেছেন, কি করেছেন বললাম, মক্কা বিজয়। পাঁচটা অর্ডার করলেন, নাম্বার ওয়ান বৃদ্ধকে মারতে পাবে না, নাম্বার টু বৃদ্ধাকে মারতে পাবে না, নাম্বার তিন শিশুকে মারতে পাবে না, নাম্বার চার আত্মসমর্পণ করলে মারতে পাবে না, নাম্বার পাঁচ কাবা ঘরে প্রবেশ করলে মারতে পাবে না। এই এলান করার পরে দলে দলে বেঈমান কাফেররা নবীজির কাছে ইসলাম কবুল করেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মক্কা নগরীতে এলান করলেন, আমি আল্লাহর নবী, দয়ার নবী, ক্ষমা করতে জানি, দয়া করতে জানি, ময়া করতে জানি, বদলা নিতে জানি না, জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনি বদলা নিতে চাইছেন, কিয়ামতের দিনে আল্লাহ তাআলা ঈসা মসীহকে জিজ্ঞেস করবেন, ইসকালাল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আ আনতা কুলতা লিন্নাস ইত্তাকিদুনি ও উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ, তুমি কি বলেছিলে তোমার কমকে আল্লাহ ছাড়া আমি আর আমার মা আরো দুটো আল্লাহ? ঈসা নবী চোখের পানি ফেলিয়ে বলবেন, কলা সুবহানাক মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহাক ইন কুনতু কুলতুহু ফাকাদ আলিমতা তাআলামু মা ফি নাফসি ওয়া লা আলামু মা ফি নাফসি ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব, আল্লাহ যে কথা বলার আমার হক নেই, অধিকার নেই, সে কথা আমি কেমন করে বলতে পারি? এই কথা যদি আমি বলে থাকতাম আপনার তো অজানা হতো না আপনি হচ্ছেন ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব, সব জানেন। আল্লাহ উত্তর দেবেন, হে আমার ঈসা আমি সব জানি, এদিকে বিশ্বাস স্থাপন করানোর জন্য দাঁড় করিয়েছি। এরপরে বলুন, একটা নবীকে যদি আল্লাহ দাঁড় করিয়ে প্রশ্ন করে, তা আমার মতো মলবি হুজুররা কি করে ছাড় পাবে? কথাটা বুঝে এসছে না আসেনি? বড় কষ্ট লাগে। কোরআনে আরো দলিল দেবো আমি, আপনাদের দিমাগ আউট হয়ে যাবে, এতগুলো দলিল দেবো আপনার চোখ দিয়ে পানি পড়বে, যে আপনি কার উপরে ভরসা করছেন? ইয়াসিন সাহেবের ওপরে? আমাকে মহব্বত করতে পারেন, আমার নসিহত শুনতে পারেন, কিন্তু জান্নাতে যাবার গ্যারেন্টি ইয়াসিন আপনাকে দিতে পারে না। জান্নাতে যাবার গ্যারেন্টি হচ্ছে আপনার নিজের আমলের দ্বারা, নিজের আখলাক চরিত্র আমল যদি ভালো হয়। কোরআনে আছে, মান আমিলা সলিহান ফালি নফসি ওয়া মান আসা ফা আলাইহা, যে বা যাহারা ভালো কাজ করবে তাহারা পুরস্কৃত হবে, যে বা যাহারা খারাপ কাজ মন্দ কাজ করবে তাদেরকে তিরস্কার করা হবে কিয়ামতের দিনে। এটা কোরআন। এরপর আপনি ভেবে দেখুন, আপনি মদের ভাঁটিতে ডুবে থাকবেন আর মলবির উপরে ভরসা করে রেখেছেন উনি জান্নাতে পাঠাবেন,
আপনি গাঁজায় আসক্ত হয়ে আছেন মৃত্যুকাল পর্যন্ত, আপনি জান্নাতে যাবেন? আমাদের সমাজে তো তিনটে কোয়ালিটির নামাজি আছে, কটা বললাম? তিনটে। একটা হচ্ছে পাঁচ ওয়াক্তের নামাজি, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ পাঁচ ওয়াক্তের নামাজ পড়ে। আর একটা হচ্ছে জুম্মার নামাজি, শুধু জুম্মাটা পড়ে। আর একটা নামাজি হচ্ছে ঈদ আর বাকরা ঈদের নামাজি, ঠিক বললাম না? অথচ রসুলের হাদিসটা শুনে নে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যার মধ্যে নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই, যার মধ্যে নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। আমাদের দেশে আর একটা শ্রেণীর মুসলমান আছে যারা ঈদ বাকরা ঈদও পড়ে না, ঠিক বললাম না ভুল বললাম? কিন্তু গরুর গোশ খায়, মুসলিম ঘরে থাকে, তারা নিজেদেরকে মুসলমান বলে দাবিও করে, কিন্তু তারা ঈদ বাকরা ঈদও পড়ে না। এই লোকের জানাজা কি করে পড়া যাবে? কথাটা বুঝতে পারেননি? এই লোকের জানাজা কি করে পড়বেন? যদি জানা যায় মুসলিম বাড়িতে কেউ বসবাস করে আর সে যদি মুশরিক হয়, আল্লাহ ব্যতীত অপরকে সিজদা করে, আল্লাহ ব্যতীত অপরকে বিশ্বাস করে, আল্লাহ ব্যতীত অপরকে ভালো মন্দের মালিক মনে করে, আল্লাহর উপরে ইমান না রাখে, জেনে রেখে দিবেন তার জানাজার নামাজ পড়া যাবে না, তার দাফন কাফন করা যাবে না। যদি বলেন কি করব, কুকুরকে খাইয়ে দেন, নদীর কিনারায় ফেলে দিয়ে আসেন, শুয়োরে খাক কুকুরে খাক, দাফন কাফন আর জানাজার নামাজ মুমিনদের জন্যে, ইমানদারদের জন্যে, যারা আল্লাহর ওপরে বিশ্বাস এনেছে, যারা রসুলের ওপরে বিশ্বাস এনেছে, যারা নামাজি, পাঁচ ওয়াক্তের নামাজ পড়ছে। সবাই হাত তুলে বলুন, নামাজ আজ থেকে কেউ ছাড়বো না, জোরে বলুন না ইনশাল্লাহ। যারা নামাজ পড়েন না, অনুরোধ করে যাচ্ছি নামাজ পড়ুন। আমাদের সমাজের অনেক লোক আছে, আরে ভাই আমার মতো ভালো লোক পাবেন, আমি নামাজ না পড়তে পারি। তাদেরকে অনুরোধ করে বলছি, কেয়ামতের দিনে দুটো দরজা হবে, এরকম তোমার মতো ভালো লোক পৃথিবীতে গাদা আছে, আছে না নাই? অমুসলিম ভাইদের মধ্যে নেই? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভালো লোক, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ভালো, বঙ্কিমচন্দ্র ভালো, শরৎচন্দ্র ভালো, স্বামী বিবেকানন্দ তো এটাও বলেছিল আমেরিকার শিকাগো শহরে, যে পৃথিবীতে যদি কেউ মহামানব থাকেন তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ মুস্তফা সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে তিনি এটাও জানতেন যে তিনি বিশ্বের সেরা মানুষ হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে এই মানুষগুলোর কি হবে? এরা এত ভালো কাজ করেছে, মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করেনি, সেম শুনেলেন যারা নামাজ পড়বে না অথচ ভালো কাজ করবে, আল্লাহকে বিশ্বাস করবে না, তাদের বদলা আল্লাহ দুনিয়াতেই দিয়ে দিবে, পরকালে আর কিচ্ছু নেই। যেমন অনেক মানুষের আমার বক্তব্য শুনে শুনে এতরাজ হয়, দিয়ে মনে করে এই মলি সাহেবের এই বলাটা ঠিক নয়। যেমন আপনাকে বলি, আমি কিছু জলসাই বলেছি, সালমান খানকে মুসলমান বলা যাবে না, মুশরিক, শাহরুখ খান মুশরিক, আমির খান মুশরিক, মনসুর আলী খানের ছেলে সাইফ আলী খান মুশরিক। যদি বলেন দলিল কি, তারা আল্লাহ ব্যতীত মাটির তৈরি মূর্তির পূজা করে, করে না? করে না, দলিল আছে, ইউটিউব খুলে দেখিয়ে দেবো আমি, মোবাইল খুলে। সালমান খানের বাড়িতে গণেশের উপাসনা হয়, কিসের বললাম? গণেশের পূজা হয় তার বাড়িতে। কি করে তার বাপ মুসলমান হলো, তার ভাই মুসলমান হলো? আমি একটা কথা বলার কারণে অনেকজনার জ্বলন ধরেছিল, দেখলাম কমেন্টে গালি দিয়েছে। পাকিস্তানের একজন বড় স্কলার আছে, তার নাম তারিক জামিল, বক্তব্য দেয় ইউটিউব ফেসবুকে, আমি দেখতে পাই মাঝে মাঝে। তো তিনাকে দেখলাম একটা সাক্ষাৎকারে, তিনি বলছেন, মাইনে খবর লিয়া ইয়ে সলমান বহুত ওফাদার লড়কা হ্যায়, আপনে আব্বা কো বহুত মোহাব্বত করতে হ্যায়, উসকা ফ্যামিলি ভি বহুত আচ্ছা ফ্যামিলি হ্যায়, আল্লাহ ইন সবকো জন্নত নসিব ফরমায়। আমি বলেছিলাম, আরে মৌলানা, দোয়া করনে সে পহলে
দোয়া দেনে সে পহলে হকীকত কো মালুম করো ফির দোয়া দো, কিউকি আল্লাহ নে মানা কর দিয়া মুশরিক কে লিয়ে তুম দোয়া নহি কর সকতে। জব রসূল কো মানা কিয়া তো তুম মুলবি কোন হোতে হো দোয়া করনে ওয়ালা, কদর বুঝতে পেরেছেন না পারেন না? আল্লাহ নবীকে মানা করেছেন চাচার জন্য আর দোয়া চাইতে পাবেন না। যদি বলেন কোরআনে কোথায় আছে, মা কানা লিন্নবী ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার নবী এবং মুমিনরা শোনো, যারা মুশরিক বেঈমান কাফের হয়ে মারা গেছে তাদের লেগে দোয়া করতে পাবে না, যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। নবী দোয়া বন্ধ করে দিলে, চাচা জান চলে যাওয়ার পরে নবীজি কেঁদে আল্লাহকে বললেন, আল্লাহ তুমি যতদিন না নিষেধ করছো আমি আমার চাচার জন্য তোমার কাছে কেঁদে কেঁদে ক্ষমা চাইব। আল্লাহ নিষেধ করে দিলেন, আর চাইতে পাবে মুশরিকের জন্য ক্ষমা চাইতে পাবে না, দোয়া চাইতে পাবে না। আমার ভাই জানা আছে, আপনারাও শুনে যান, তথ্যটা দিয়ে যাই, শুনে রেখে দেন, ভারতের যতগুলো ক্রিকেটার আছে, ফুটবলার আছে, ফিল্মের আর্টিস্ট আছে, সব থেকে বেশি অনুদান করে সালমান খান। 100 টাকা ইনকাম করে 90 টাকা চ্যারিটিতে দিয়ে দেয়। কোনো বাচ্চার যদি ক্যান্সার হয়, আমার কাছে তথ্যটা নিয়ে রেখে দেবে, কোনো বাচ্চার ক্যান্সার হলে বোম্বেতে গিয়ে টাটা মেমোরিয়ালে নেমেই আগে খোঁজ নেবেন সালমান খানের অফিসটা কোথায় চ্যারিটির, তার অফিসে গিয়ে যোগাযোগ করবেন, আপনার ছেলের ফ্রি চিকিৎসা, 1 টাকা লাগবে না, যাতায়াতের পয়সাটাও ফ্রি। কিন্তু আপনি মুসলমান বলতে পাবেন না। যদি বলেন এত ভালো কাজ করে, এর বদলা, এর বদলা আল্লাহ দুনিয়াতেই দিবে। কেন? মানুষ তাকে সম্মান করছে, মনে রেখেছে, সব করছে। এটাই হচ্ছে আমাদের, যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসু, এদের ছবিগুলো স্কুলের হেডমাস্টারের মাথার উপরে টাঙানো থাকে না? থাকে না? মানুষ এদের জন্ম মৃত্যু বর্ষিক পালন করছে, করে না? করে না? ফুলের মালা দিয়ে, জাযাকাল্লাহ, ফুলের মালা দিয়ে এদের জন্ম মৃত্যু বরণ, আপনার জন্মদিবস মৃত্যু দিবস পালন করছে। এইটাই তো হচ্ছে পাওনা। কিন্তু কেয়ামতের দিনে কিছুই থাকবে না। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? কেয়ামতের দিনে এদের জন্য আর কিচ্ছু থাকবে না, যা পেয়েছে দুনিয়ায় কেয়ামতের দিনে মুমিনরা পাবে। হ্যাঁ, যদি এরা ঈমান আনে তাহলে থাকবে। কোরআন খুলে নেন, শুনিয়ে দিই, যারা মনে করছেন আমি নামাজ পড়ি না, নামাজ রোজা করি না কিন্তু মুসলমান, তারা কান খুলে শুনেলেন সেদিনে তারা কিভাবে কান্নাকাটি করবে। আমার মায়েরা যারা নামাজ পড়েন না, যারা রোজা রাখেন না, যে মায়েরা ইসলামের প্রতি আকৃষ্ট নয়, তাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছে, এই কোরআনের আয়াতটা শুনেলেন, কেয়ামতের দিনে জান্নাতিরা জান্নাতের রাস্তা পার করবে, জান্নাতের রাস্তায় ঢুকবেন, আর জাহান্নামীরা জাহান্নামের দিকে যাবে, জান্নাতিরা তাদেরকে দাঁড় করাবে। কি বলে? ফি জান্নাতি ইয়াতাসালুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। তোমরা কেন জাহান্নামে যাচ্ছ? তোমরা বলতে আমরা পাড়ার ভালো লোক, তোমরা বলতে আমরা ভদ্র, গায়ের মধ্যে গ্রামের মধ্যে ভালো, আজকে তোমরা জান্নাতে জাহান্নামে কেন যাচ্ছ? তাদের 1 নম্বর উত্তর যেটা আসবে সেটা মারাত্মক। 1 নম্বর উত্তরটা কি? কলু নামনাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না। কোরআন 1 নম্বর, আমরা নামাজি মুসল্লি ছিলাম না, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, এবং আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছেন। এর পরেরটা বড় প্যাথেটিক আর মারাত্মক। ওয়াকুন্না নাকুদু মাল খাইদিন, দাড়ি টুপি নামাজি মুসল্লিদিকে দেখে হাসি ঠাট্টা বিদ্রুপ করত, আর আমরাও তাদের সাথে মজাক উড়াতাম, তাই আল্লাহ আমাদিকে জাহান্নামে পাঠিয়েছে। হে আমার বাবাজিরা,
নামাজ পড়তে পারো না, আল্লাহর কাছে কাঁদো আল্লাহ আমাকে নামাজ পড়ার তৌফিক দাও, কিন্তু কোনো দাড়ি টুপিওয়ালার মজাক উড়িও না, নামাজির কোনোদিন মজাক উড়িও না। তারা বলবে হাম মজাক উড়ানে ওয়ালো মে সে থে ইসিলিয়ে আল্লাহ নে হামকো জাহান্নাম মে ভেজা। কঠিন পরিস্থিতি দাঁড়াবে, সবাই নামাজ পড়বেন তো, জোরে বলুন ইনশাআল্লাহ, নামাজ কেউ ছাড়বেন না। হে আমার যুবক, হে আমার যুবতী, আমার ভাইয়েরা, নামাজ অবশ্যই পড়বেন। নামাজ মারাত্মক একটা হাতিয়ার, কিসের? নোংরামি থেকে বাঁচার। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ এমন একটা ইবাদত মানুষকে অশ্লীল কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে যায়। আগে চলুন আমার ভাই, দেখুন বেঈমান কাফেরদের একটা মেহনত, তারা কতটা কামিয়াবি লাভ করেছে জানেন? তাদের মেহনত এই সমস্ত মুসলিমরা এরা যেন কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, এদের সম্পর্ক কোরআনের সাথে না থাকে, এদের সম্পর্ক মাদ্রাসা মসজিদের সাথে যেন না থাকে, এদের সম্পর্ক যেন ছিন্ন হয়ে যায়, এরা যেন বেঈমান কুফরির পথে চলে, এইটাই হচ্ছে তাদের মিশন। আর তারা তাদের মেহনতে কামিয়াবিও লাভ করেছে। যদি বলেন কেমন করে তাদের কামিয়াবিটা বলে দিই, তারা কিভাবে কামিয়াবি লাভ করেছে। আজকে আপনি বলুন ইমানদারির সঙ্গে, কটা বাড়িতে বাংলা মানে কোরআন আছে? 100টা ফ্যামিলির মধ্যে আমার মনে হয় 70 থেকে 80টা ফ্যামিলিতে বাংলা মানে কোরআন নেই। আপনি আপনার পরিবারকে কিনে দিতে পারেননি, আপনার ফ্যামিলিতে বাংলা হাদিসের কিতাবগুলো আনতে পারেননি, বড় বড় আলেমের লেখা দামি দামি বই যেগুলোর দ্বারা আকীদা ঠিক হবে, যেটার দ্বারা আপনি শিরক বিদআত জানতে পারবেন, যেটার দ্বারা আপনার ঈমান মজবুত হবে, সেই কিতাব আপনার বাড়িতে নেই। যদি আছে তো কি আছে? বেঈমান কাফেরদের দিয়া মারাত্মক অস্ত্র মোবাইল, যেটার দ্বারা ঈমান চুর চুর হয়ে ধ্বংস হয়ে যাবে। অবাক হবেন আজকাল যে পরিস্থিতি দাঁড়িয়েছে, সামনে মাধ্যমিক পরীক্ষা আসছে, বাচ্চা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, ফার্স্ট ডিভিশন পেয়েছে, নানিকে ফোন করে বলছে লাতনি, নানি আমি ফার্স্ট ডিভিশন পেয়েছি, আমাকে একটা মোবাইল লাগবে। নানির কাছে পয়সা নেই, নানার কাছে পয়সা নেই, গ্রুপ লোন নিয়ে লাতনিকে ফোন কিনে দিয়েছে। এক তো সুদের পয়সা হারামের পয়সা, দ্বিতীয় আর এক হারাম কিনে দিল যেটার দ্বারা সে জিনাতে লিপ্ত হয়। একটা মোবাইলের দাম 15,000 মিনিমাম, কিন্তু একটা কোরআনের দাম 500 টাকা, দামি একটা বাংলা মানে কোরআন লাতনির হাতে তুলে দিয়ে বললে এই জমাস ছুটি থাকবে, কোরআনের মানেগুলো দেখো আর নামাজটা ছাড়ো না, নামাজটা পড়ো। আপনার লাতনি দিনদার হতো? কেন বলছি জানেন? কত বিপজ্জনক। আমার কাছে একটা বর্ধমান জেলার লোক হঠাৎ রাত্রে ফোন করলো, কটাই? রাত দুটোই, তখন জলসার সিজন ছিল না। আমি মাদ্রাসা থেকে রাত 10টা 11টায় বাড়ি গেছি, ঘুমাচ্ছি, রাত দুটোর সময় ফোন, হুজুর একবার উঠে আসতে পারবেন? আমি বললাম এত রাত্রে গিয়ে কি করব, আমি ফজরের সময় যাচ্ছি। বলে হুজুর একবার আসুন না, বিপদ হয়েছে। আমি বললাম মাদ্রাসার গেটে দাঁড়াও, আমি যাচ্ছি। আমি ফোন করে গেটম্যানকে বললাম গেটটা খুলে অফিসে বস করাও। আমি গেলাম আমার স্কুটি নিয়ে, বাড়ি থেকে একটু 300 মিটারের ভেতরে মাদ্রাসা, আমার অফিসে বসে আছে, নানি আছে, নানা আছে, আর তার একটা বেটা আছে, বড় ছেলেটার বিয়ে শাদী হয়েছে। কি হয়েছে বাবু? হুজুর খুব বিপদ। কেন? তো ও নানা বলছে এই নানি ভালোবেসে লাতনিকে একটা মোবাইল কিনে দিয়েছিল। লাতনির বয়স কত? 13 বৎসর। কত বললাম? 13। কি হয়েছে বাবু? বললে হুজুর একটু বলে দেন ফোন করে মুর্শিদাবাদে অমুক থানায়, আমি থানাটার নাম করব না, রেকর্ডিং হয়, কি হয়েছে? একটা ছেলের সাথে পালিয়ে গেছে ফোনের মাধ্যমে প্রেম করে, খোঁজ নিলাম ছেলেটার অলরেডি একটা স্ত্রী আছে, বিবাহিত ছেলে। আপনি ভেবে দেখুন যে এই মেয়েটা গেল কেন? এর জন্য দায়ী কি ওই মহিলা, ওই মেয়েটা, বাচ্চা মেয়েটা? না,
একজনের দায়ী হচ্ছে আর ফ্যামিলি, আর মা বাপ, আর নানি। যেহেতু তার বয়স হয়নি, তাকে জিনা করার যন্ত্র কিনে দিয়েছে, আসক্ত হয়ে পালিয়েছে, বড় কষ্ট লাগে। প্রশাসনকে ফোন করে মেয়েটাকে আনা হলো, তারাই পৌঁছে দিয়েছে, প্রশাসন বাবুরা, তারা মেয়ে ছেলে অফিসারের দ্বারা পৌঁছে দিয়েছে ওই থানায়। বাচ্চা বড় কষ্ট লাগে, ওই জন্যেই আপনারা আলেমদের টাচে থাকুন, ইসলামের টাচে থাকুন। কেয়ামতের প্রথমে, কেয়ামতের মারাত্মক আলামতটা যারা বাবা আছেন শুনে যান, যারা নানা নানি বেঁচে আছেন তারা শুনে যান, কেয়ামতের মারাত্মক আলামতের মধ্যে একটা আলামত হচ্ছে রাস্তাঘাটে কুকুরের মতো নারী পুরুষ জিনা করবে। এটা কেয়ামতের আলামতের মধ্যে একটা আলামত। সেই আলামত প্রকাশ হতে চলেছে। গতকালকে দেখলাম মোবাইলে একটা বগল কাটা জামা পরে একটা মেয়ে এইটুকু পোশাক পরে আছে, তার জাং ফাং পা গোটাই বেরিয়ে আছে, একজন বাবার সঙ্গে ভ্যাস হচ্ছে, তার সঙ্গে তর্ক তর্কি কি, বাবাকে বলছে ও পহলে কে জামানা থা, আবি কা জো জামানা হ্যায়, পহলে লড়কা লড়কি আপনে আপকো সমঝ লে উসকে বাদ শাদি করে। তার বলার মাধ্যম হচ্ছে যে একটা ছেলে আর মেয়ে রিলেশনে থাকবে, এক বছর রইল, ছ মাস রইল, যদি তারা বুঝতে পারে যে এর সঙ্গে আমার মনের মিল কাছে ঘর করতে পারবো, তখন তারা বিয়ে করবে। যদি মনে হয় চলবে না, আবার অন্য ছেলে গ্রহণ করবে অন্য জোড়ার সঙ্গে। জোরে বলুন না নাউজবিল্লাহ। এটাকে ইসলাম স্বীকৃতি দেয়? কোন ধর্মই দিবে না স্বীকৃতি। বড় কষ্ট লাগে কোথায়? ওই জায়গায় লাগে। বাবা কিন্তু খুব সুন্দর উত্তর দিয়েছে। মেয়েটা বলছে আবি তো আকসার ডিভোর্স হো যা রাহা, বেশিরভাগ এখন ডিভোর্স হচ্ছে না, হয়নি, ছাড় তাল্লা। তার কয়েকটা মূল কারণ আছে। তার কারণ হচ্ছে, মারাত্মক কারণের দিকটা হচ্ছে, বিয়ের আগে একাধিক ছেলের সঙ্গে যদি একটা মেয়ে মিলামিশা করে, আর বিয়ের আগে যদি একটা ছেলে একাধিক মহিলার সঙ্গে মিলামিশা করে, বিয়ের পরে তাদের দাম্পত্য জীবন সুখী হতে পারে না। প্রত্যেকটা কচি কাঁচা মেয়েকে বলছি, কোরআনে আছে আল্লাহ তোমাকে যে যৌবনটা দিয়েছে, মুমিনদের আখলাক, ওই যৌবন হচ্ছে তোমার স্বামীর আমানত। পুরুষরা, যুবকরা, তোমাকে আল্লাহ তাআলা যে লজ্জা স্থান দিয়েছে, এটা তোমার স্ত্রীর আমানত যৌবনটা। এটা যদি তুমি জিনার রাস্তায় খরচ করো, তোমার দাম্পত্য জীবন সুখী হতে পারে না। আমি ইয়াসিন বলে গেলাম। জিনাতে লিপ্ত হইও না। ওই জন্যে উপযুক্ত বয়সে বিবাহ দিয়ে দাও সন্তানদের, মেয়েদের। আমাদের সমাজের একটা কি আছে, ছেলের বয়স হয়ে গেল 25 বছর, বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে, বাপকে জিজ্ঞেস করো তোমার ছেলের বিয়ে দিবে না, না না, ছেলে নিজের পায়ে দাঁড়াক তারপরে বিয়ে করবে। ও নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে শেষকালে দেখবেন ওনার ছেলেই হবে না বিয়ের পরে। আমার এক বন্ধু চাকরি পেয়েছে, চাকরি পাবো দিয়ে বিয়ে করব, 38 বছর বয়সে চাকরি পেয়েছে, 39 বছর বয়সে বিয়ে করেছে, 1 বছর পরে ছেলে হয়েছে, 40 বছরে, 3 বছর পরে দেখা বাজারে, ভাই বিয়ে শাদী করলে? জি জি করেছি। কটা ছেলে পিলে হলো? হুজুর একটাই হয়েছে। আর নিবে না? আচ্ছা, একটা ছেলে 40 বছরে বাচ্চা হলো, 3 বছর বয়স, 40 আর 3 কত, কথা বলে না, 43 বছর বয়স। আমি বলছি আর ছেলে নিবে না? একটাকেই ডাক্তার করব, ভালো করে মানুষ করব, হুজুর আর লুবো না। আমি, তুই লিবি নাকি? তোর তো আর হবে না, গোডাউন খালি, 43 বছর বয়স আর ছেলে হয়, তুই তো বুড়ো হয়ে গেছিস, বিয়ের মজা পাবি কোথায়? উপযুক্ত বয়সে বিবাহ দাও। সব থেকে মারাত্মক দিক, বেঈমান কাফেররা এই মেহনত করেছে, বাবা তাকে বলেছে ডিভোর্স কে পহলে বজা ইয়ে হ্যায়, শাদি সে পহলে বহুত সারে লড়কে কে সাথ সম্বন্ধ করনা। আচ্ছা, আপনাকে বলে দি, বিয়ের আগে দেখবেন আমাদের কথা আছে, কোন কুকুর যদি 7 ঘাটের পানি খায়, 1 ঘাটের পানি তাকে ভালো লাগবে? তুমি
সাতটা ছেলের সঙ্গে মিলামিশা করেছ, তোমাকে আর বিয়ের পরে ওই একটা ছেলে ভালো লাগবে না, সাতজনকে খুঁজতে লাগবে। ইসলাম ওই জন্য নিষেধ করেছে কোরআনে, ওয়ালা তাকরাবু যিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সা'আ সাবীলা। ব্যভিচার করা অনেক দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সেই রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করবে না, এটা কোরআন। সেই রাস্তার ধারে পাশে যাতায়াত করো না। আজকে বলে দিই, আপনি যে যুগটা অতিক্রম করছেন, বর্বরতার যুগ আসছে, শিক্ষিতর যুগ নয়। কেয়ামত কাছে আসছে না দূরে যাচ্ছে? কাছে আসছে, কেয়ামত করিবান, কাছে। এই জন্য মাথায় রাখবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেয়ামতের পূর্বে বর্বরতার যুগের পাপগুলো মডেলিং হয়ে পৃথিবীতে ফিরে আসবে, মডেলিং হয়ে। আজকে তো সেইগুলোই আসছে মডেলিং হয়ে। মানুষ আজকে আপনাকে দেখিয়ে দেবো, আপনাদের এলাকায় অনেক আছে, বিশেষ করে মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর আর নদিয়া, আমার বর্ধমানে পাবেন না। আমাদের বর্ধমানে যদি কেউ এখন বেটার বিয়েতে যৌতুক চায়, তাকে পাড়ার লোক ঘৃণা করে, বিশ্বাস করো। আমি আমার গ্রামে 40-50টা এমন বিয়ে দেখলাম, সব বিনা পয়সায়, এক টাকা লোক। ওই জন্যই তো লাম ম্যানেজ বেড়ে গেল। কাদের জন্যে? মেয়ের বাপের জন্য, ছেলের বাপের জন্যে যৌতুক নিবে তো দেখতে পাবে সে কার মেয়েকে নিয়ে পালিয়ে এসছে, টাকাও পাবে না পয়সাও পাবে না। যৌতুক লিয়া হালাল না হারাম কথা বলে না এরা। যদি হারাম হয়, যে লোকটা নিজের ছেলের বিয়েতে যৌতুক লিচ্ছে সে হালাল কাজ করলো? হারাম। আমি একটা জলসাই বলেছি যে যদি মনে হয় যে আমাকে পয়সা নিতে হবে, আমার কাছে পয়সা নেই, গলায় গামছা দিয়ে বেটার হাঁটে নিয়ে যাবে, পাঁঠা বিক্রি করতে এনেছি আমি, পয়সা নেই পাঁঠা বেচবো, আমার বেটাকে বেচতে এনেছি। আরে আমার যখন বিয়ে হয়, আমার শ্বশুর জিজ্ঞেস করেছে, আমার স্ত্রীকে বলেছে, আমার নিজের ফুপা হয়, জামাইকে জিজ্ঞেস করবে ক মিটার ছিট লাগবে ঈদে। আমি বললাম যে তোমার আব্বাকে বলবে যে তোমাদের গ্রামের লোকের ক মিটার লাগবে, আমি বর্ধমান থেকে ধরিয়ে দেবো, টেনে নিতে বলবে। আল্লাহ দিয়েছে, থাকবে না ছিঁড়া জামাটা কেচে কচালে ঈদের নামাজ পড়বে। এখন তো ঈদের নামাজ পড়তে গেছে, লুঙ্গিটাও শ্বশুর শ্বশুর গুঁদাচ্ছে, আন্ডার প্যান্টটাও শ্বশুরের, জামাটাও শ্বশুরের, তোয়ালিটাও শ্বশুরের, তোর কি বললে শরীরটা খালি আমার না উজবি না। তুমি যৌতুক নিবে, হারাম জিনিস, আল্লাহর কাছে কি জবাব দিবে জানেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, একজন সাহাবী ঈমান এনেছে, কিন্তু এত কাঁদছেন, এত কাঁদছেন। আল্লাহর নবী বললেন, তুমি এত কেন কাঁদছো? ইয়া রাসূল আল্লাহ, আমি আমার বাচ্চা মেয়েকে জ্যান্ত অবস্থায় দাফন করেছি, আমার মেয়ে খালি কেঁদেছে আর বলেছে, আব্বা আমি কি অপরাধ করেছি? আমি বলেছি, তুমি দুনিয়াতে এসছো, এটাই তোমার অপরাধ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি ফেলালেন আর বললেন, তুমি কলমা পড়েছো, আল্লাহ তোমাকে ক্ষমা করেছে, কিন্তু হে আমার সাহাবীরা শোনো, যার একটা মেয়ে সে জান্নাতি, যার দুটো মেয়ে বেশক জান্নাতি, যার তিনটে মেয়ে সে জান্নাতে আমার সঙ্গে ঢুকতে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ দুঃখ লাগে, বেদনা লাগে, আপনি মেয়ের ওপরে ঘৃণা করেন, একটা মেয়ে 18 বৎসর পর্যন্ত পেলে আপনার ঘরে তুলে দিচ্ছে সন্তানের হাতে, রুজির মালিক সকলে বলুন কে? আল্লাহ। আপনার ছেলে যদি বিয়ে করে, রুজির মালিক আল্লাহ, নিশ্চয় তার জুড়ি যখন বাড়িতে আল্লাহ পাঠিয়েছেন, তার রুজির ব্যবস্থাও কে করবেন? আল্লাহ। আমি যখন উত্তরপ্রদেশ লখনৌ কিরাত পড়ি ইরফানিয়ায়, সেই বছরে আমার শেষ পড়া, কুরবানির সময় আমার বাড়ি থেকে ফোন করে আব্বা বললে, কুরবানিতে বাড়ি এসো, টাকা পাঠাচ্ছি, টিকিট কেটে নাও। আমি যেখানেই পড়তাম আমি বাড়ি আসতাম না, রমজান ছাড়া, রমজান ছাড়া বাড়ি আসতাম না। গুজরাটে থাকতে আমি 3 বৎসর পরে বাড়ি এসেছিলাম। তো আমি বললাম, কেন? বলে, তোমার লেগে একটা মেয়ে দেখেছি। আমার তো ভয় হয়ে গেল,
যে আমি বিয়ে করে কি খাওয়াবো লোকে বলে। তো বাড়ি এলাম কুরবানির ছুটিতে, আমার নিজের ফুপুর মেয়ে দেখতে গেলাম, যেদিনে ফারেগ হয়ে এলাম বিয়ে হয়ে গেল। বর্ধমান টাউনে একটা মাদ্রাসায় জয়েন করলাম, মন্না আব্দুল মুজিদ সাহেব হেড মন্না খাগড়াগড় মাদ্রাসা।